এই যে বডিগার্ড বাড়ছে বা জনপ্রিয়তা বাড়ছে পৃথিবীটাও ছোট হয়ে গেছে বিশ্বাস করেন এখন তো কোন মেয়ের সাথে কোনোদিন ফুচকা খাবো দাঁড়ায় কে কোথাও একটু গাড়িটা থামিয়ে হেলান দিয়ে দাঁড়াবো এটাই তো ভালো লাগে কোন একটা ছবি করতে আর সবার তো মোবাইল কোথাও দেখে রেডি হয়ে যাকে মোবাইল কেন মানুষ করাও মুশকিল আর কোথায় যাবেন কোন বাসায় যাবেন কোথায় যাবেন সব জায়গায় দেখেন সিসি ক্যামেরা করা মুশকিল কিছু করা মুশকিল অনেক ম্যাচেজ এটা মিথ্যা বলবো না প্রচুর প্রেম করবে আমি জুয়া খেলেন আমি সিগারেট খেলাম আড্ডা নাই আপনার এটা সত্যি আপনার আপনার কোনো কানে আসলে যায়নি যাই না কোন মেয়ে আপনি কমপ্লেন করে না জীবনে এই ক্যারিয়ারে যাই আমাকে রিকোয়েস্ট করছে অনলাইনে যা ইচ্ছা লিখে দেয় এটা তো কোনো ব্যাপার না

আমার আগে হতে দেখতে সুন্দর আচ্ছা আচ্ছা সৌন্দর্য আমাকে খুব টানে যাক তো এর আগে তুমি শিল্পী সমিতি থাকতে তোমার সম্পর্কে মাহির সাথে প্রেম ছিল পপির সাথে প্রেম ছিল এবং একটা টাইম বিং গিয়েছে তোমার সাথে তো তুমি যখন ডিগবাজির পরে পপুলার হলা তখন আসলে তারকাদের সাথে প্রেম তোমার সময় পাচ্ছ না নাকি এখন সবাই তো বিয়ে কারো বাচ্চা খুলে চলে আসছে কার কাছে যাব ভাই

ভালো নায়িকা দ্যাটস ইট কে মানে বন্ধু হিসেবে তোমার কাছে কে ভালো সবাই ভালো ভাই পপি না মাইয়া মাইয়া আমি তো কারো আমি কাউকে তো ছোট করব না সবাই যারা ভালো বন্ধু ছিল আমার সবাই ভালো আমার কাছে আচ্ছা আচ্ছা একই সময় একই বিপদে বা তোমার কাছে দুজন হেল্প করবে একজনকে হেল্প করার সম্ভব আছে তোমার কাকু আমি দুজনকে হেল্প করব আমার না দুজন হেল্প আমি আমি আপনি বলবেন না আমি তো বলবো একসঙ্গে দুজন বিপদে পড়রো না আলাদা আলাদা পইরো আচ্ছা

ভার্জিন এটা শব্দ করতে গিয়েছে না সালমান খান ফেলেন ভার্জিন ভাইয়া চিন্তা করে দেখতে হবে কি

আপনি আমাকে যতটা পারবেন বাড়িতে একই জায়গায় সুযোগ নেই তুই বেরোবে না কিছু প্রেমিকা হিসেবে নায়িকা ভালো না সাধারণ মেয়ে ভালো মানে সুবিধা বাইরে মেয়ে ভালো ভাইয়া দুইজন দুই ধরনের তারপরে মানুষের সাথে মেয়েদের সাথে আমার মেশা খুব কম হয়েছে

এর সো ইনোসেন্ট যাই তুমি এরকমই থাকো কারণ কোন মেয়ে তোমারে পাল্টাইতে পারে তুমি মেয়ে দিয়ে পালটাই দিছো হ্যাঁ ভাই আমি কিছু মেয়ে প্রথম শুরু করে আমলও শুনো তোমার শুধু বড় নায়িকা এর আগে ছিল সেই পাল্টাইতে পারে না তুমি চেষ্টা কোরো না পারবা না বাবা মাই পারে না পাল্টাইতে পপচেতে বড় নায়িকা সাথে প্রেম এই যা আবার বলছে কথার বলি বলা আর কি বলা আশার কি তো মানুষের ধরেন চেঞ্জ তো নিজের থেকে আসে আর আমি বললাম না আমি একটু লিও সিংহ এরা খুব নেতৃত্বের গুণ এরা একটু খবরদারি করবে এই টাইপের এরা কারো খবরদারি পছন্দ করে না আমাকে পারেনি এভাবে কেউ খবরদারি করে চেঞ্জ করতে হবে না এটা কোনো সম্ভব না এরা এসে সেটা চেষ্টা করে এসে চেষ্টা করে রাইট তার মানে এবার একটু আসি আবার একটু সোনাচরের প্রসঙ্গ নিয়ে আমি দ্বিতীয় বিরতিতে যাব সোনাচর ছবিটা নিয়ে এখন অবধি তোমার কি কি তোমার দুইটা নায়িকায় দেশের বাইরে তুমি একাই সবিন্দন নির্মণে আছো তো এখন অবধি কি কি প্ল্যান মানে এই

গান শিল্পীরা আমার এত ভালো লাগছে গানগুলো শুটিং করার সময় আপনার মানুষ আপনি ভালো লাগবে এবং চরিত্র মেকআপ নাই বড় চুল ওই চুলটাকে খেয়ে বঙ্গবন্ধুর বায়োপিক করতে গিয়েছিলাম তারপরে চুল কাটতে হবে আমি তো মার্ডার্ন অত বড় চুল তো করা যায় না পরে চুলটা উপরে তুলে ক্লিপ করে কিভাবে যে টিকাখানের ক্যাপটা বসেছিল এটা দাম বলা হয় তুমি যেহেতু খুবই গণমাধ্যম ফ্রেন্ডলি এবং তুমি যে কোনো জায়গায় যাও সে ক্যামেরা ঘরে এবং টিক্কাখানায় মাত্র কয়েক সেকেন্ড মেবি আট দশ সেকেন্ড আট দশ সেকেন্ডে তুমি যে পরিমাণ ক্যাম্পেইন করেছ সারা ছবিতে অভিনয় করে শুভ এই ক্যাম্পেইন করতে পারেনি সে কারিশমা কি তোমার ওই যে তুই তো বললেন যে মিডিয়া বান্ধব মানুষ ভালোবাসে যখন অ্যাট্রাকশনটা মানুষের হয় তখন এটা যায় সমস্ত হল নিস্তব্ধ যখন আমি আসি তালিয়ার তালি এত নিউজ হয়েছে তোর আমি সাংবাদিকরা তো জানেন টাকা পয়সা দিয়ে কিছু করানো যায় না যদি ভালোবেসে না করে গণমাধ্যম তাকে নিয়েই লেখে তার পিছনে ক্যামেরা ঘুরে যাকে মানুষ দেখতে চায় আচ্ছা আমি একটা জায়গায় গেলে এখন এক দেড়শো ইউটিউব চ্যানেল ট্যানেল মিলে এক দেড়শোটা ক্যামেরা থাকে কেন আসবে বললাম যদি কিছু না থাকতো যেখানে যাও সেখানে প্যাকেজ রেডি প্যাকেজ রেডি প্যাকেজ রেডি রাইট সো মুকেশ আমি বললেন যে বারবার বলছে রিকোয়েস্ট করতে স্যার আমি অনুষ্ঠান তিরিশ হাজার টাকা দিয়ে রেডি করতেছি এদের হাইপ কোথায় মানে দেখলাম তো আমি বারো ষোলো মিলিয়ন মানুষ হ্যাঁ মানে এটা সবাই এবং খুব বিলিভ

অবশ্যই ট্রাই করবো আপনার টাইমে এই ডেটে যদি আমার কোনো জরুরি কাজ না থাকে আমি আসার চেষ্টা করবো বাংলাদেশের সম্মান রক্ষা করার জন্য আপনার মতো একটা মানুষ বাংলাদেশের একজন শিল্পীকে ফোন করেছেন এটা বাংলাদেশের সমস্ত শিল্পীদের জন্য বাংলাদেশের জন্য সম্মানের আপনি যদি শত শত সম্মান দিয়ে আমাকে নেন আমি অবশ্যই যাব বাংলাদেশে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে দাওয়াত পাওয়ার যোগ্যতা রাখে তারকাদের ভেতরে তিনজনের নাম বলো

আমি কখনো দুই নম্বরই কাজের সাথে জড়িত আপনি কোথাও খুঁজে পাবেন না